কারণ বর্তমান পরিস্থিতি খুব 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 খারাপ থেকে খারাপ তর হতে চলেছে, আর অযথা রাস্তায় বেরিও না, আর অবশ্যই ঘরে থাকো। আর আজকের যে ভিডিওটা আরো একটা কম্বো, অ্যাকচুয়ালি আসল কি বলছে আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আগে আমরা দেখতাম কম্বো বিষয়গুলো রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গাতে আমরা পেয়ে থাকতাম, বাট এখন স্ট্রিট ফুডের মধ্যে বিভিন্ন কম্বো আসছে। সো আজকে আমরা ট্রাই করছি মাত্র 37 টাকার একটা স্পেশাল কম্বো, খাসির মাংস রুটির কম্বো, একদমই তাই, মাত্র 37 টাকায় টোটাল কম্বো। সো ভিডিওটা দেখতে থাকো, অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলাসিয়াস, সো ফুড ইজ আপ, চলো হ্যাংলামি করা যাক। ফাইনালি মানে মাস্ক ফাস খুলে নিয়েছি, এখন খেতে হবে। তো এই হচ্ছে রুটি আর এক পিস খাসির মাংস নিয়েছি, ঠিক আছে। তো তোমরা আরও অনেক কিছু নিতে পারো, দু পিস নিতে পারো, কোনো চাপ নেই। এই কম্বোটা এটা মাত্র 37 টাকা কম্বো, একদমই তাই, মাত্র 37 টাকায় রুটি অ্যান্ড খাসির মাংস। তো সেটাই ট্রাই করছি। সো ফার্স্টে রুটিটাকে ঠিক এরমভাবে মাখিয়ে নিলাম, ঠিক আছে, এই নিলাম, জাস্ট এরকম নিলাম জিনিসটাকে। একবার খেয়ে যেটা মনে হলো, ঘরোয়া রান্না যেরকম হয় ঠিক সেরকমই খাসির মাংসটা খেতে, এবং মাংসটা খুবই সফট, দেখতেই পাচ্ছ যে কতটা সিদ্ধ হয়েছে। দেখো পুরো পিঙ্ক ব্যাপারটা ভেতর ভেতর পুরো চলে এসছে মাংসটার মধ্যে। আর ওপরে এরকম পেঁয়াজ কুচি দেওয়া, আর লেভেলের লাগছে খেতে। যেটাকে বলে থাকি এক কথায় ফ্যান্টাবুলাস লাগছে বস। একটা বিষয় হচ্ছে, খেতে খেতে বলছি, কাকু যেটা আমাদের বললো, মুখটা মাখামাখি হচ্ছে পুরো। যারা কাকু বললো, কাকুর এই রান্নাটা প্রপারলি নাকি কাঁচা লঙ্কায় করা হয়, কোনো রকম শুকনো লঙ্কা বা এই সমস্ত জিনিসপত্র ইউজ করা হয় না। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার, মানে খেয়ে কিন্তু অন্তত পেট আইঠাই বা পেট জ্বালাপালা করবে না। হ্যাঁ, পুরো ঘরোয়া রান্না, পাতলা রান্না, খেয়ে মারাত্মক সুখ। তো খাবে নাকি, কি খাবে, লোভ লাগছে না? তার জন্য আসতে হবে, কোথায় আসতে হবে ভিডিও শেষে আমি বলছি কোথায় আসবে, প্লেটটা শেষ করে তারপর আসছি, চলো নাও খাচ্ছি। লেভেলের সাথে জাস্ট ফ্যান্টাবুলাস লাগছে, কেমন লাগছে, ফ্যান্টাবুলাস লাগছে, ও ও মাইন্ড ব্লোয়িং। এসবগুলো নাও, মাখা টাকা করো, নাও। এক কথা আমরা জায়গায় বলি, ঠান্ডা পুলা। সো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে মানুষটি আছেন তিনি হচ্ছেন বিমল কাকু। হ্যাঁ, বিমল কাকুর দোকান। সো বিমল কাকুকে আমরা পেয়ে গেছি, কিছু জিজ্ঞাসা করবো কাকু, দোকানটা কত বছর? দোকান আমার 11 বছর চলছে। 11 বছর রানিং। তো এরকম 35 টাকায় খাসির মাংস, মানে এটা কবে থেকে এবং কেন? ওই কারণ হচ্ছে একটাই, যে আমার এই দোকানে কোনো ভাড়া দিতে হয় না, লাইট খরচা আমার ঘরের মিটার নিজস্ব মিটার থেকেই চালানো হয়, কোনো লেবার নেই, আচ্ছা, নিজেই মালিক, নিজেই কর্মচারী। আচ্ছা আচ্ছা, আমি নিজের হাতেই পার ডে 400 থেকে 500 রুটি সেল করি, বানাই, বিক্রি করি, এবং ঠাকুর আশীর্বাদে আমার দোকানে যা গুরুইল আছে, আমার এখানে কাস্টমার আসে সেই
মধ্যমগ্রাম মধ্যমগ্রাম আচ্ছা ওরে মধ্যমগ্রাম এদিকে আসছে এদিকে দমদম ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্ট সাজিরা সাজিরা দুর্গানগর সোদপুর ওরে এদিকে ডানলপ অশোকগড় এদিকে কাস্টমার আমার আসে স্যার ডেইলি কত রুটি বিক্রি হয় অ্যাপ্রক্স 400 থেকে 500 ডেইলি 400 থেকে 500 রুটি বিক্রি করে এই বাজারে মানে হ্যাটস অফ কাকু তাহলে আমি এমনও দিন গেছে 2500 3000 পর্যন্ত রুটি বিক্রি করেছি আমার নিজের হাতে আড়াই থেকে 3000 রুটি নিজের হাতে বিক্রি করেছে আর কি শুনতে চাও বন্ধুরা কি করছো তাড়াতাড়ি আসো এখানে আমার যা রান্না হয় একদম কোনো কালার নেই কোনো কালার নেই একদম কাঁচা লঙ্কায় রান্না করা পুরো প্রপার চিকেন পাতলার উপর করে ঘরোয়া রান্না যেটাকে আমি বললাম খেতে খেতে পুরো সেই ব্যাপারটা তো চলো সো গাইস খাওয়া দাওয়া প্রায় শেষ বলবো না পুরোটাই শেষ এখন জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে বাদামতলা বাদামতলা মিন্স বেলঘড়িয়া বাদামতলা এই হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টার তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট কোয়ার্টারের ঠিক দরজাতেই দাঁড়িয়ে আছে এই দোকানটা এই দোকানের বিশেষ কোনো নাম আপাতত আমাদের চোখে পড়ছে না যদি পড়ে তো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এছাড়াও কাকুর কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে অবশ্যই এখানে এসে রুটি আর খাসির মাংসটা অবশ্যই ট্রাই করো আমি এটুকু আমি বলতে মানে বাধ্য হচ্ছি যদি তুমি এই দোকানের রুটি আর খাসি খাও মানে এই দোকানের যদি খাও রুটি আর খাসি তোমাদের মুখে ফুটবে এক গাল হাসি আমি এটুকু আমি বলতে বাধ্য হলাম যদি তুমি খাও মানে এটা একটা মানে আমি একটা ছড়া বেঁধে ফেললাম ছোট্ট করে যদি তুমি এই দোকানে খাও রুটি আর খাসি মুখে ফুটবে তোমাদের এক গাল হাসি সত্যি আর এখানে তো কীভাবে আসবে বললামই আর ডিসক্রিপশানে তো অবশ্যই রইল নাম্বার আর যদি সম্ভব হয় আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো যদি পাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে কী করতে হয় একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা টাং করে একটুখানি নাড়িয়ে দিও মানে নাড়িয়ে দিও মানে বাজিয়ে দিও যাতে আমার এরকম ইউনিক ইউনিক ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা অবধি রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তো ততক্ষণে বাই বাই